ওই দিকে দেখ। চৌধুরী সাহেবকে এখন কি দিয়ে বুঝাবো? আসো। দেখো ভাই, এই ঘরে থাকতে পারবে কিনা? পারবো ভাবি। আপনাকে অনেক ধন্যবাদ। এই নাও চাবি। এই শোনো। বলুন স্যার। ওই ছেলেটিকে পার্মানেন্টলি রেখে দাও। ওই ছেলেটি স্যার? হ্যাঁ জি স্যার, আসি স্যার। রাজু বাবা, রাজুর বয়সে বাচ্চারা খেলে দৌড়ায়, তোমার রাজু তো দাঁড়াইতে পারে না। কি বলছেন ভাবি? আমার রাজু তো ঠিকই আছে। রাজু আবু দাঁড়াও তো, এসো আমার কাছে এসো। হ্যাঁ
রাজু না না আমার রাজু কিছু হয়নি রাজু না আমার রাজু কিছু হয়নি রাজু মিস্টার বিপ্লব এই নিন আমার রাজু ঠিক আছে তো ডাক্তার সাহেব আপনি বলছেন আপনার সন্তান ইম্যাচিউর জন্মগ্রহণ করেছে তাই আপনার সন্তানের পা পরিপূর্ণভাবে গঠন হয়নি সে নিজের পায়ের উপর ভর রেখে কোনোদিনই হাঁটতে পারবে না আমি বিশ্বাস করি না এ হতে পারে না ডাক্তার সাহেব আমার রাজু সম্পূর্ণ ঠিক আছে তার কিছুই হয়নি হি ইজ অল রাইট আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি মিস্টার বিপ্লব কিন্তু যা সত্য আমি তাই বলছি আপনার সন্তান সারা জীবন পঙ্গু হয়ে থাকবে না ডাক্তার না আল্লাহ আমার সন্তানের সাথে এরকম করতে পারেন না ডাক্তার সাহেব আমার সন্তান অন্য আর দশজন শিশুর মতো হাঁটবে খেলবে হাসবে দুঃখজনক হলো সত্য মেডিকেল সায়েন্সের এই কথা আপনাকে মানতেই হবে মিস্টার বিপ্লব মেডিকেল সায়েন্সই সবকিছু না ডাক্তার যে পৃথিবী চালাচ্ছে সে আমার সন্তানকে চালাবে আমার সন্তান তার পায়ের উপর ভর করে হাঁটবে দৌড়াবে ও দৌড়াবে ডাক্তার ও দৌড়াবে আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন Thank you.
স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2005 এর এই পর্যায়ে রয়েছে ছোট ছেলেদের 100 মিটার বিস্কুট দৌড় প্রতিযোগিতা। খেলা পরিচালনা করছেন ক্রীড়া শিক্ষক জনাব এম এ ইসলাম। রাজু, আম্মু, রাজু, রাজু উঠে দাঁড়া, আম্মু, উঠে দাঁড়া, আম্মু, রাজু, আম্মু, রাজু উঠে দাঁড়া, দৌড়া। রাজু, রাজু আমার বেটা, উপস্থিত দর্শক এবং অভিভাবক মণ্ডলী, আজকে আমি এখানে যা দেখলাম তা খুবই চমৎকার এবং শিক্ষণীয়। চমৎকার এই জন্য যে যে শিশু ঠিকভাবে হাঁটতে চলতে পারে না সেই শিশু এই বিস্কুট দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং জিতেছে। আর শিক্ষণীয় এই জন্য যে মনের ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয় এবং লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে এই দুনিয়াতে অসম্ভব বলে কোনো জিনিস নেই। আমি মাস্টার রাজুর দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করছি। রাজুকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ স্যার। কনগ্রাচুলেশন রাজু। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। আমি কিছু বলতে চাই। অফ কোর্স। আমি আজকে দৌড়ে জিতেছি। আমার বিশ্বাস আল্লাহর হুকুমে আর আমার আব্বুর চেষ্টায় তা সম্ভব হয়েছে। এই কথা সত্য যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কিন্তু আমার জীবন আমার আব্বু দিয়েছে। আই লাভ ইউ আব্বু, আই লাভ ইউ। Mm-hmm.
মাথায় বল মারে। হাই সর্বনাশ। আরে ছ্যামরা তুই আমারে বল মারুস, গোলাপির তো চিনোস না, তিন ক্যালাশ কম ম্যাট্রিক পাস, আমার লগে বিতলামি করলে তারে আমি টেরাস পার কইরা খগড়া ছুরি পাঠাই, আর তোরে পাঠামো বাস বান্দরবান। প্রশংসা করছো খেয়ে দেখি। আমার দিকে কেমন কাছে আয়া রে, এখন কি
আমার দিকে কেমন সাইড হইছে লাভলি লাভলি সো আই আমার দিকে তাই তো চলে গেল এই বলে চলে গেল আমি নিচে নামবো না হ্যাঁ গোলাপি বোতলের দারু মুখে ঢাল মনে তালা তোর খুলে যাব প্রেমের কথা তোর হিরোরে কইতে পারবি ঢাল আমি আর নিচে নামবো না দেখো গল্পে পাশায় মরি আমি হৃদয়ে
बहाना फल लगना मालेर पड़ोस छड़ा फूल फुटे ना एतो निशा निशा लगे केनो इचके Yeah.
তবে কটা সীমানায় হৃদয়ের তুলি দিয়ে টেকে দেব তোমায়, কোনোদিনও সে ছবি মুছে তো যাবে না, নিঃশ্বাসে তুমি নিঃশ্বাসে তুমি তুমি যে আমার শেষ ঠিকানা। তোমাকে আম্মুর কথা মনে করে খুব কষ্ট দিয়েছি, আই এম ভেরি সরি আব্বু। না গোলাপি নাই, গোলাপি শেষ হয়ে গেছে, গোলাপি শেষ হয়ে গেছে। আই গোলাপি, পাগলের মতো চিল্লে তো সব কেন, কি হয়েছে তোর? কি হয় নাই হে দেখো। আরে মামা, গোলাপির মনের দুঃখ বুঝবার মতো কেউ নাই, তোমারে কেমনে বুঝাই, যেদিকে চোখ রাখি সেদিকে তারে দেখি, হ্যান্ডসামের মুখ চোখের সামনে ভাসে উঠে, হে আল্লাহ মহিলা যাব, গোলাপি মহিলা যাইব, খালি অরে দেখি আর অরে দেখি। কিন্তু মামা, দুঃখের কথা কারে শুনাই, আমার দিকে একবার ফিরে চাওয়া দেখে না। ফিরে দেখার মতো তোর কিছু আছে? কি করলে মামা, আমার কিছু নাই মানে? আমার তো সবই আছে। সব থাকলে তো হইব না, আরে বুঝাই তো হইব, তোর সব আছে, আর ভিতরে ঢুকতে হইলে তারে পাই করতে হইব। কি করলে মামা? তারে মর্ডান হইতে হইব, মর্ডান। মামা আমি মর্ডান কেমনে হমু? আরে গোলাপি, এইটা নিয়ে তোর ভাবতে হইব না, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক নাম কাটের স্পেনের লাগে আমার সম্পর্ক আছে, যারা ছোট ছোট কাপড় বড়াইয়া বড় বড় নায়িকাদের মর্ডান বানায়, আমি তোরে এমন ভাবে মর্ডান বানাইয়া দিমু তোর মামলা ফাইনাল হয়ে যাইব, ও তোর দিকে চাইবো, ও বাপ সুতা চাইবো, তোরে পুরা নায়িকার মতো লাগবো। ভাই বন্ধু দর্শন বন্ধু লইয়া আমার বাড়ির সামনে দিয়া সঙ্গ কইয়া হাইতা ভাই। বল লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ হাইতা ভাই, বুকা ফাইতা ভাই। আ আ
দিবানা
গোলাপি তুই শাড়ি পরে ঘন্টা দিয়ে কোথায় গিয়েছিলি? মাজারে গেছিলাম। মাজারে গিয়েছিলি কেন? মানত করতে। কি মানত করলি? বাবার দরবারে আমি সারা জীবনের লাগি তারে চাইছি, তার বউ হবার লাগি মানত করছি। গোলাপি এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? গোলাপি পাগল হয়ে গেছে, তোর লাগি পাগল হয়েছে, ভালোবাসা পাওনের লাগি পাগল হয়েছে। আমি কিছুই ভাবতে পারি না। চুপ কর গোলাপি, চুপ কর। অনেক হয়েছে, আমি জানি তুই খুব ভালো মেয়ে, তোর মনটা কত পবিত্র তাও আমি জানি, কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? আমি বুঝতে পারছি বিপ্লব, আমার আর বোঝার লাগবো না। প্রত্যেকটা নারীর জীবনে স্বপ্ন থাকে স্বামীর সংসারে তার কোনো একটা সন্তান আইব। আমি তোর কথা নিতেছি বিপ্লব, বিয়ার পর আমি কোনোদিন সন্তানের মা হব না, সারা জীবন আমি রাজুর মা হয়ে থাকুম, রাজুর মার অভাব পূরণ করুম। তবু তুই আমার দূরে সরাই দিস না। হয় না গোলাপি, এ হতে পারে না। কেন হয় না? কেন হইতে পারে না? কারণ আমার স্ত্রী বেঁচে আছে। চার বছর যাবত তার সাথে আমার দেখা হয় না, কিন্তু একটি মুহূর্তের জন্য তাকে আমি ভুলতে পারছি না। গোলাপি দুনিয়াতে কোনো স্বামী তার স্ত্রীর জায়গায় অন্য কাউকে স্থান দিতে পারে না, আমার অন্তরের জায়গায় অন্য কারো স্থান নেই। বাবা রাজু তুমি গাড়িতে বসো, আমি আসছি। স্যার, স্যার তুমি এখানে? স্যার ফাইল সই করার জন্য এসেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি স্যার। ওকে, সালাম ওয়ালাইকুম আসসালাম। হাই মিস্টার ডন, কেমন আছেন? ভালো ভালো। আসসালাম ওয়ালাইকুম। আরে খন্দকার সাহেব কেমন আছেন? জি ভালো। কেমন আছেন? আর তুমি ওদিক যাও। জি বস। রাজু আয় বাবা, চলো চলো। বিপ্লবকে দেখেছি ওর সাথে, আমার সন্তান। তুমি এই বিপ্লবের কথা বলছো? ও তো আমার এখানে চাকরি করে, আমার কাছ থেকে কিছুক্ষণ আগে ফাইলে সই করে নিয়ে গেল। বাবা চলো, বিপ্লব আর আমার সন্তানের সাথে দেখা করি, চলো। মা তুই শান্ত হ, আধ ঘন্টার মধ্যে আমি তোর সন্তানকে তোর কাছে নিয়ে আসবো। মা আমি তোকে কথা দিচ্ছি, মা তুই শান্ত হ, তুই শান্ত হ। নাও ধরো, ধরো পড়ে গেছে, নাও ধরো 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 ধরো। বস ওই যে বিপ্লবের ছেলে, যাও নিয়ে আসো, যাও।
দাও নাও গাড়িতে তুলে নিয়ে যেতেছে কি আমার রাজুকে তুলে নিয়ে যাচ্ছে বাস্টার্ডকে শেষ করে দাও খবরদার আমার সন্তানকে নিয়ে সে খেলা খেলতে যাবেন না আমার সন্তানের বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাকে জান্ত কবর দেব জান্ত আব্বু আমি জানি তুমি যা করছো আমার ভালোর জন্য করছো তোমার এই অবস্থা হলো কেন আমার আম্মু কি তোমাকে ভালোবাসত না না আব্বু না তোমার আম্মু আমাকে অনেক ভালোবাসত অনেক সে ছিল আমার জীবন আমার ভালোবাসা আমার প্রেরণা অবশ্যই জিতবো
ওস্তাদ তোমার বিপ্লব যে মার খাইয়ে পড়িয়ে গেল, আমরা যে হাইয়ে গেলাম। ওই শালা, ওকে আসতে দে, ও আসতে দেখবি আমার বিপ্লব সিংহের মতো জেগে উঠছে, সিংহের মতো। বিপ্লব, চলার পথে ভুল ত্রুটি হতে পারে, তোমার সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমার দৃষ্টিতে দেখব, কিন্তু যেদিন তুমি আমার বিশ্বাস ভঙ্গ করবে সেদিন তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। প্রেম ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমি আমার চাইতেও তোমাকে অনেক বেশি ভালোবাসি অন্তরা। আমার প্রতি তোমার যে বিশ্বাস, সেই বিশ্বাস ভঙ্গ হওয়ার আগেই যেন আমার মৃত্যু হয়। আগামীকাল তোমার জন্মদিন, আমি তোমার জন্মদিনে তোমার বাবার কাছে তোমাকে চাইতে আসব। হ্যাপি বার্থডে অন্তরা। থ্যাংক ইউ, সরি ফর লেট। ইটস ওকে। হ্যাঁ, এয়ারপোর্টে এসে পৌঁছে যাবে। না না, ঠিক আছে বস। তুমি যাও, আমি দেখছি। মামনি অপেক্ষা করছো কেন? ড্যাডি, পরিচিত হও। ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান। হাই হাই হাই, এ কি, তুমি কি কাপড় পরে আছো মা? আমি তোমার জন্য কত দামি কাপড় নিয়ে এসেছি, যাও ওটা পাল্টে এসো। বিপ্লব, তুমি ড্যাডির সাথে কথা বলো, আমি আসছি। যাও মামনি, যাও। কি নাম বললে তোমার? বিপ্লব। বিপ্লব, অনেক সুন্দর নাম। এই হলো অন্তরার জন্মদিনের কেক। এরকম কেক তুমি তোমার জীবনে কোনো দিন দেখনি। আজ আজ আমি তোমাকে এই কেক খাওয়াবো। তোর মুখ মিষ্টি করছি। এই হলো পৃথিবীর সবচেয়ে দামি মদ। এই মদের গন্ধ নেওয়ার ক্ষমতাও তোর নেই। দুই পয়সার মানুষ হয়ে আমার একমাত্র মেয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছ, কত বড় সাহস তো! আমি আমি আজ এই মদ তোকে নিজ হাতে খাওয়াবো। ড্যাডি,
ওর নীরবতাকে মনে করানোর দুর্বলতা। ও নীরব এই জন্য যে তুমি আমার বাবা, নইলে যে হাত দিয়ে তুমি তার কড়া চেপে ধরেছো ওই হাত ভেঙে দিতে বিপ্লবের এক সেকেন্ড সময় লাগে না। ড্যাড, আমার শেষ কথা শুনে রাখো, বিপ্লব তোমার মেয়ের হবু জামাই আর আমার হবু স্বামী। যে ঘরে আমার স্বামীর ইজ্জত নেই সেই ঘরকে আমি ঘৃণা করি। চলো বিপ্লব এসো। Thank you.
বিপ্লব তুমি এসেছ, এই নাও তোমার টাকা, নাও উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ লালু ভাই, আসি। থ্যাংক ইউ, আসো। এই আসি বাবা। এই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? ওঠো। এইবার খুলে দিচ্ছি। এটা আমার বাড়ি? ইয়েস। আমার বিশ্বাস হচ্ছে না যে এটা আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল। ও বিপ্লব, আমার রিপোর্ট কি বলুন? না বিপ্লব, রিপোর্ট ভালো না। তোমার ব্রেনের ঠিক ডান পাশে প্রচন্ড রকমের আঘাত লেগেছে, সেই কারণে তোমার বর্তমান পেশা বক্সিং তোমাকে ছেড়ে দিতে হবে। ডাক্তার, কি বলছেন আপনি? হ্যাঁ বিপ্লব, এই পেশা না ছাড়লে তোমার যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কেন? দ্বিতীয়বার একই স্থানে আবার যদি আঘাত লাগে তাহলে তোমার ব্রেন হ্যামারেজ হতে পারে, তাতে তুমি প্যারালাইজড অথবা মৃত্যুর সম্মুখীন হতে পারো। ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। ডাক্তার সাহেব, আমার স্ত্রী অসুস্থ, সে মা হতে চলেছে। আমার স্ত্রী যেন কখনো এই কথা জানতে না পারে। জানবে না। নিজের দিকে খেয়াল রেখো। আচ্ছা, আসি ডাক্তার। আল্লাহ তোমার সহায় হন। অন্তরা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, এসব কি? এসব হলো ভিটামিন এ টু জেড। ভিটামিন ছাড়া তোর শরীর ঠিক থাকবে না, আর শরীর ঠিক না থাকলে লড়াই করতে পারবো না। শোনো, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে তুমি শত বছর বাঁচবে আর 13 বাচ্চার জন্ম দেবে। তোমার কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ওকে। বিপ্লব, তুমি এই কাজ ছেড়ে দাও, আল্লাহ না করুক কাল যদি তোমার কিছু হয়ে যেত। এক মিনিট, আব্বু বক্সিং ছেড়ে দাও। আশ্চর্য, আমার বাবুও বলছে বক্সিং ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আজ থেকে বক্সিং বন্ধ, এই প্রমিস। আরে, এ তো সোমার বিয়ের কার্ড, তুমি যাবে না? না। কেন? ড্যাডি বিয়েতে আসবে, আমি চাই না আবার ড্যাডির মুখোমুখি হতে। এই কথা, তুমি অবশ্যই সোমার বিয়েতে যাবে এবং আমি এক্ষুনি তোমার টিকিট নিয়ে আসছি। Ha ha.
কংগ্রেচুলেশন এই নে থ্যাংক ইউ অন্তরা আমি তোকে বলে বোঝাতে পারবো না তুই আসাতে আমি কত খুশি হয়েছি তোর হাজবেন্ড আসলো না কেন ও একটা জরুরি কাজে আটকে গেছে তাই আমাকে একাই আসতে হলো ঠিক আছে থ্যাংক ইউ সরি সোমা মামনি দেরি হয়ে গেল প্লিজ হ্যাঁ কেমন আছো আঙ্কেল কি ব্যাপার আঙ্কেল এতদিন পর আপনার মেয়ের সাথে দেখা হলো আপনি এখনো ওর উপর রেগে আছেন আপনি তো অন্তরা সুখ চেয়েছেন অন্তরা অনেক সুখী সে মা হতে চলেছে আর আপনি নানা গেট আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও চেনো না ও অনেক বড় মনের মানুষ তার মনে তোমার প্রতি বিন্দুমাত্র বিদ্বেষ নেই তুমি বাসায় গেলে বিপ্লব অনেক খুশি হবে চলো দেখ ঠিক আছে তুই যখন এত করে বলছিস চল এসে ও তো জানে না ড্যাড আজ আমরা আসব আমাদের দুজনকে একসঙ্গে দেখে ও খুব খুশি হবে আচ্ছা চল ড্যাড তুমি বসো আমি ওকে ডাকছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার ঘরে আসা তুমি আমার সাথে পড়ে আছো এত বড় স্পর্ধা তোমার শাড়ি পরেছি বলে অবাক হলে মনে হয় আমি তো সারা রাত তোমার স্বামীর সাথেই কাটিয়েছি কি বললে কি বললে কি হবে জানিস তুই খুনি হবি মা ছাড় বলছি অন্তরা আমার কথা শোন না ড্যাডি তুমি ওকে ছেড়ে দাও ও সারা তোমার স্বামীর সাথে কাটিয়েছে আমি ওকে শেষ করে ফেলবো আমার কথা শোন মা অন্তরা থামো কি শুরু করেছো তুমি আমি কি শুরু করেছি না তার আগে তুমি বলো আমার ঘরে এলো কি করে এই মেয়ে তুমি আমার ঘরে কিভাবে এসেছো ও স্ত্রীকে দেখে নাটক শুরু করে দিয়েছ সাহস থাকলে বলো তুমি সারা রাত আমার সাথে কাটিয়েছ মেয়ে কি আবল তবল বলছো এই কানের দুল এই লিপস্টিকের দাঁত এসব কিসের আলামত অন্তরা তোমার কসম আমি এসবে কিছুই জানি না বিলিভ মি এরপরে তোমাকে বিশ্বাস করতে হবে মিথ্যাবাদী প্রতারক
যাবে তোমরা প্লিজ অন্তর আমার কথা শোনো আমাকে স্পর্শ করবে না অন্তরা প্লিজ আমার কথা শোনো না তোমার কোনো কথাই আমি শুনবো না আজ থেকে তোমার আমার সমস্ত সম্পর্ক শেষ মরে যাব আমি মরে যাব তুমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছো আমার মেয়েকে স্পর্শ করবি না যা অন্তরা কে আছো একটা অ্যাম্বুলেন্স দেখো অ্যাম্বুলেন্স এই বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে না কেন বস যেই সম্পর্ককে আমি কোনো সময় মেনে নেইনি মেনে নিতে পারি না সেই সম্পর্কের সেতু বন্ধন করতে এই বাচ্চার জন্ম হয়েছে আমি আমি এই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারি না কিল হিম ওকে বস রাজু আমার সব কিছু শেষ হয়ে গেছে চারটি বছর শুধু আমি তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি রাজু আমি তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি আব্বু ওরা তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে চেয়েছিল আব্বু পৃথিবীর কোন শক্তি তোমার বুক থেকে আমাকে আলাদা করতে পারবে না তোমাকে ছাড়া আমি বাঁচবো না আব্বু রাজু আব্বু রাজু আমি জানতে চাই আপনাদের এই বোকামির খেসারত আপনারা কিভাবে দেবেন এত কিছুর কি দরকার আছে আরে চৌধুরী সাহেব এদেশের আইনের অপর নামই তো রাজনীতি স্বামী তার স্ত্রীর সাথে প্রতারণা করেছে তার সন্তান নিয়ে সে পালিয়ে গেছে আমার এই মগজ দিয়ে আমি আদালতে বিপ্লবকে ল্যাংটা করে ছাড়বো ল্যাংটা আমার নাম অ্যাডভোকেট ইনসাফ আলী বেইনসাফি করে আদালতে জেতাই আমার কাজ আপনাদেরকে তাই করতে হবে যা আমি বলবো আদালতে আপনারা যখন হাজির হবেন কখনো সত্য কথা বলতে হবে আবার কখনো মিথ্যার আশ্রয় নিতে হবে মা অন্তরা আমার উপর বিশ্বাস রাখো তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে আনতে চাইলে তোমাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে মা বিপ্লব স্যার আজ থেকে তোমাকে এখানে আর কাজ করতে হবে না কেন স্যার এই জন্যই যে তোমার চাকরি আজ থেকে ঢিসমিস আমার অপরাধ চৌধুরী সাহেব আমার কোম্পানির একজন ফাইন্যান্সার আমি চাই না চৌধুরী সাহেবের কোন দুশ্মন আমার কোম্পানিতে চাকরি করুক ইউ ক্যান গো নাও কেউ আছেন আরে আপনি আপনি অন্তরা ম্যাডাম না বিপ্লব কোথায় বিপ্লব রোজ আপনার কথা কয় আমি জিজ্ঞেস করছি বিপ্লব কোথায়
ও তো রোজ এই সময় কামে থাকে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। ইটস ওকে, আমি ঠিকই আছি। তুমি এই ঘরে থাকো? নিজেই বুঝালন। কোন সম্পর্কে এখানে থাকো? কিছুই না। তুমি জানো, একজন যুবতী মেয়ে কোনো সম্পর্ক ছাড়া কোনো যুবকের ঘরে একসঙ্গে থাকলে লোকে তাকে রক্ষিতা বলে? আজকের দুনিয়ায় কারো সহযোগিতা করলে যদি রক্ষিতা হয়, তাহলে আমি রক্ষিতা। আমি বিপ্লবের রক্ষিতা। আমি তোমাদের প্রেম লীলা দেখতে এখানে আসিনি। আমি এসেছি তোমার মুখের উপর কোর্টে সমন নোটিশ ছুড়ে দিতে। আমার সন্তান আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। আই উইল সি ইউ। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আজকের মামলা আইনের ইতিহাসে এক কলঙ্কজনক মামলা। চুরি, ডাকাতি, খুন খারাপির মামলা এটা নয়। এই মামলা এক অভাগী মায়ের, যে মা তার সন্তান জন্ম দেবার সাথে সাথে এক চোর তার মার কোল থেকে সেই সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর সেই চোর অন্য কেউ নয়, তারই স্বামী আর সেই শিশু সন্তানের জন্মদাতা পিতা মিস্টার বিপ্লব। এই মামলার সত্যতা প্রমাণের জন্য ওই রাতে হাসপাতালে ডিউটিরত নার্স আয়েশাকে কাঠগড়ায় হাজির করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। ওই রাতে আপনি কি দেখেছিলেন আয়েশা বেগম? আমি দেখেছি বিপ্লব চৌধুরী সাহেবের লোককে মেরে বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছে। সাথে সাথে আমি সিকিউরিটি ডাকি, তারপরও সে পালিয়ে যায়। থ্যাংক ইউ আয়েশা বেগম। থ্যাংক ইউ স্যার। বাচ্চা চুরির পেছনে এই লোকের মনের মধ্যে এক গভীর চক্রান্ত ছিল ইওর অনার। এক কোটিপতি বাবার মেয়েকে পুঁজি করে বাচ্চার মাধ্যমে তার কাছ থেকে বড় ধরনের ফায়দা লোটার মতো এক জঘন্য হীন চক্রান্তের ফাঁদ তৈরি করেছিলেন এই মিস্টার বিপ্লব। মিথ্যে কথা ইওর অনার। এই সত্য কথা ইওর অনার। আর এই সত্যতা প্রমাণ করার মতো বহু সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে ইওর অনার। মিস্টার আলী। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার আলী, আপনার আর বিপ্লবের বন্ধুত্ব কিভাবে হয়েছিল এবং সে আপনাকে কি বলেছিল? আমাদের দুজনের একই শখ উকিল সাহেব, মদ খাওয়া। যতবার আমার সাথে সে মদ খেয়েছে ততবারই বলেছে, আমার ছেলে আমার কামাই, আমার রোজগার। যেদিন ছেলের মা তার সন্তানকে চাইতে আসবে সেদিনই সুদ আসলে ওসুল করে নেব। সব মিথ্যে কথা ইওর অনার। সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। মদ তো দূরের কথা, তার সাথে কোনোদিন আমি এক ফোঁটা পানিও পান করিনি। টাকার জন্য সে ভিখারি হয়ে গেছে। ভিখারি সে নয়, ভিখারি আপনি। এই সত্যতা প্রমাণ করার জন্য আমি অন্তরা চৌধুরীকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিসেস অন্তরা, আপনার স্বামী আপনার ছেলেকে আপনার নিকট ফিরিয়ে দেওয়ার বাবদ 20 লক্ষ টাকা চেয়েছিল।
আমি আপনাকে জিজ্ঞেস করছি মিসেস অন্তরা, আপনার স্বামী আপনার নিকট তার সন্তান ফিরিয়ে দেওয়ার বাবদ 20 লক্ষ টাকা চেয়েছিল কি না? বলুন, চুপ করে থাকবেন না, বলুন চেয়েছিল কিনা, বলুন, চুপ করে থাকবেন না, বলুন অন্তরা চেয়েছিল কিনা, বলুন অন্তরা চেয়েছিল কিনা। তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে আনতে চাইলে তোমাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে মা। আপনি জবাব দিচ্ছেন না কেন মিসেস অন্তরা? বিপ্লব আপনার নিকট টাকা চেয়েছিল কিনা বলুন, বলুন। আমার স্বামী আমার নিকট টাকা চেয়েছিল। মিস্টার বিপ্লব, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করছি মিস্টার বিপ্লব, আপনার কিছু বলার আছে? এই মামলার সমস্ত সাক্ষী প্রমাণের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে নিজের সন্তান চুরির পেছনে বিপ্লবের উদ্দেশ্য কি ছিল। বিপ্লব টাকার জন্য স্ত্রী সন্তানের সম্পর্কের সাথে এক নাটকীয় খেলার জন্ম দিয়েছে। এমন স্বার্থপর বাবার নিকট সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, তাই আদালত এই বাচ্চাকে তার মার সাথে থাকার হুকুম দিচ্ছে। রাজু বাবা, কাল রাত থেকে তুমি কিছু খাওনি, কিছু খাও বাবা, প্লিজ বাবা খাও। আমি খাবো না। আমার হাতে তুমি খাবে না? আমি যে তোমার মা। তুমি আমার আব্বুকে ভালোবাসো? তুমি আমার আব্বুকে ভালোবাসো বলো না, বলো না, বলো না। যদি তুমি আমার আব্বুকে না ভালোবাসো তাহলে তুমি আমার মা হতে পারো না। আমি তোমার হাতে খাবার খাবো না। তুমি চলে যাও এখান থেকে, গিভ মি অ্যালোন, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কে ঢিল মারে?
কে আমার ঘরে কে ঢিল মেরেছে? আমি মারছি আমি। কি করবি তুই? কি করবি? গোলাপি, গোলাপি তুই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? গোলাপির তো মাথা খারাপ হয়েছে, আর তোর তো ইমান নষ্ট হয়ে গেছে। যার ইমান নাই, হে মানুষ না পশু। গোলাপি, ওভাবে বলছিস কেন? আমি তোকে ভালোবাসি। তোর মতো বেইমানের ভালোবাসায় আমি থুতু মারি, থুতু থুতু। মনটা চায় র‍্যাবের ড্রেস পইরা করস ফায়ারে তোকে খুন করি, খুন করি, খুন। হ্যাঁ গোলাপি, আমাকে খুন করে যদি তোর শান্তি হয় তাহলে আমাকে খুন কর, মেরে ফেল আমাকে। কিন্তু আমি যা করেছি তোকে পাবার আশায় করেছি। একটা নিষ্পাপ বাচ্চা রে তার বাপের কাছ থেকে আলাদা কইরা তুই আমারে পাইবার আশা করস? ওই বিপ্লব আমার কাছ থেকে তোকে আলাদা করেছে, সেই মহল্লা আসার পর থেকে তুই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছিস। তাই বুঝলে তুই এমন জঘন্য কাম করবি, এমন মিথ্যা সাক্ষী দিবি? তোর নাম না আলী, তুই না বীর? এই তোর বীরত্ব? আরে তুই তো কাপুর সে চাইতে অধম। আল্লাহ তোরে কোনো দিন ছাড়বো না, তোর পাপের শাস্তি তোরে ভোগ করতে হইব, ভোগ করতে হইব। হ্যাঁ গোলাপি, তোকে পাবার আশায় আমি আমার মানুষত্বকে হারিয়ে ফেলেছিলাম। আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। পরে না চকের পালে কি তোমার কি হয়েছে তোর? আমি গোলাপিকে ভালোবাসি, গোলাপি আমার ভালোবাসা, আমার জীবন। এই সহজ কথাটা আমি গোলাপিকে বোঝাতে পারি না। গোলাপি আমাকে ভালোবাসে না, এই কষ্ট সইতে না পারে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। আজই এক্ষুনি আমার আত্মহত্যা কার্যকর করা হবে। তুই আত্মহত্যা স্টপ কর, আমি গোলাপি লই আইতাছি। না আগে বল তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসার কথা মাইসির সামনে কইতে আমার বুঝি সরম লাগে না? লাশ সরম ফালাইয়া মানুষের জান বাঁচানো ফরজ। আলি আমি তোরে ভালোবাসি, ঠুকু গোলাপি তোরে ভালোবাসে, এই মনে মনে কইছে। গোলাপিকে বলতে বলো আলি আই লাভ ইউ, আই লাভ ইউ। La la la.
লেগেছে তোমার ছোঁয়াচ তাই তোমাকে চাই বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি তোর ছোঁয়ায় মন লাগলো আগুন সমস্ত সাক্ষী এবং প্রমাণাদির মাধ্যমে সত্যের পক্ষে আমি রায় দিয়েছি। বাহ জজ সাহেব, বাহ, কি চমৎকার কথা বলেছেন। ওকে স্যার, সরি, এক মিনিট। কি ব্যাপার পাশা, ডিস্টার্ব করছো কেন? স্যার, বিপ্লব গেটের বাইরে দাঁড়িয়ে আছে। চলো, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার বাড়ির সীমানায় পা রেখেছ, চলে যাও এখান থেকে। চলে যাব, চলে যাব স্যার। মাত্র দুই মিনিটের জন্য আমার সন্তানের সাথে আমাকে দেখা করতে দিন, প্লিজ। ছেলেকে দেখতে এসেছিস, তাহলে চা, আমার কাছে চা, ভিখারির মতো চা। হাঁটু ভেঙে, হাত জোর করে বসে তোর সন্তানকে আমার কাছে চা, তোর ছেলের সাথে দেখা করার জন্য আমার কাছে ভিক্ষে চা, ভিক্ষে চা। আমাকে আমার সন্তানের সাথে দেখা করতে দিন, দেখা করতে দিন। এই বাড়িতে তোর জন্য ভিক্ষে মিলবে না। চৌধুরী সাহেব, কি শিক্ষা দিলেন ওকে! আপনার সাথে টক্কর মারতে আসে, কুত্তা বানিয়ে দিলেন, একেবারে কুত্তা। আরে, ও জানে না ও কোন পথে পা রেখেছে, কোথায় রাজধানী আর কোথায় কোথায়। চলো চলো চলো। Oh!
হ্যালো ডিআইজি সাহেব, আমি শরীফ চৌধুরী বলছি। তাড়াতাড়ি আমার বাড়িতে ফোর্স পাঠান। এক গুন্ডা আমার বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করে ফেলছে। প্লিজ তাড়াতাড়ি পাঠান। তার নিজস্ব গতিতে চলে, আদালত সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই করতে পারে না। আমি সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে আদালতে ওই দিন রায় প্রদান করেছিলাম। গতকালের ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। চলো
আমি জানতে চাচ্ছি এই মামলা রায় একবার প্রদান করা হয়েছে এখন নতুন করে আবার এসব কি নাটক শুরু করেছেন মিস্টার চৌধুরী ঋষভ আপনি চুপ করুন বিপ্লব তো ছাড়া পেয়েছে এমন না হয় যে আপনাকে আবার জেলে ঢুকতে হবে সরি ইউ থ্যাংক ইউ ইয়োর অনার আমি মিসেস অন্তরাকে জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া হলো আমি মাস্টার রাজুকে কাঠগড়ায় হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া হলো মিসেস অন্তরা আপনি আপনার ছেলে রাজুর মাথায় হাত রেখে বলুন আপনার স্বামী আপনার নিকট সন্তানের বিনিময়ে টাকা চেয়েছিল বলুন মিসেস অন্তরা আপনার কি বুঝতে কষ্ট হচ্ছে আমি কি বলছি আপনার ছেলের মাথায় হাত রেখে কসম খেয়ে বলুন আপনার স্বামী বিপ্লব আপনার কাছ থেকে 20 লক্ষ টাকা চেয়েছিল বলুন বলুন মিসেস অন্তরা চুপ করে আছেন কেন বলুন আপনার সন্তানের কসম খেয়ে বলুন আপনার স্বামী বিপ্লব আপনার কাছে টাকা চেয়েছিল চিৎকার করে আদালতকে জানিয়ে দিন আপনার সত্য কথাটা বলুন অন্তরা বলুন তুমি এবার যেতে পারো আমার মনে হয় না এরপর মহামান্য আদালতকে বোঝানোর জন্য আমার আর কিছু বলতে হবে দ্যাটস অল ইওর অনার মহামান্য আদালত আমি কিছু বলতে চাই অনুমতি দেয়া গেল আমি বিশ্বাস করি এক মা তার সন্তানকে নিজের কাছে পাবার জন্য মিথ্যে কথা বলেছে ঠিক আছে বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে দিন কিন্তু তাকে বলুন সাথে যেন 20 লাখ টাকার একটা চেক সে গ্রহণ করে এই লোকের এমন ক্ষমতা নেই বাচ্চাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে মহামান্য আদালত 4 বছর যাবৎ আমি আমার সন্তানকে লালন পালন করছি কোনো সমস্যা হয়নি এখনো হবে না ওনার ভিক্ষার আমার কোনো দরকার নেই হ্যাঁ তোমার তো এই লোকের ভিক্ষার দরকার নেই কারণ তোমার কাছে তো আলাদিনের চেরা গেছে খুঁজলেই ডলার বেরিয়ে আসে ডলার ইওর অনার দুনিয়া জানে সে যেখানে যায় সেখান থেকে ধাক্কা খেয়ে চলে আসে চাকরি থেকেও কিছুদিন আগে ধাক্কা খেয়ে চলে এসেছে আরে এ তো চৌধুরী সাহেবের মেহরবানি যে তোমাকে ভিক্ষা দিতে চেয়েছে এতই যদি ক্ষমতা থাকে তাহলে ছেলের ভরণ পোষণের জন্য আদালতে জামানত বাবদ 10 লাখ টাকা জমা দাও কি হলো মুখ কালো হয়ে গেল কেন আরে বলো না তোমার সন্তানের ভরণ পোষণের ক্ষমতা তোমার নেই বলো তোমার নেই বলো হ্যাঁ আমার সন্তানের ভরণ পোষণ আমি করব শুনেছেন আপনি আচ্ছা তা আদালতে বলো তোমার সন্তানের ভরণ পোষণের জামানত বাবদ তুমি আদালতে 10 লাখ টাকা জমা রাখবে হ্যাঁ আমি 10 লক্ষ টাকা আদালতে জমা রাখবো মহামান্য আদালত ও বলছে ওর বাচ্চার সিকিউরিটি বাবদ আদালতে 10 লাখ টাকা জমা রাখবে আর যদি এই টাকা জমা দিতে না পারে তাহলে এই সন্তানকে সারা জীবনের জন্য তার মায়ের নিকট রাখার জন্য আমি আদালতের কাছে আবেদন করছি বলো রাজি হ্যাঁ আমি রাজি মিস্টার বিপ্লব আপনি চিন্তা ভাবনা করে কথা বলছেন আপনি ওয়াদা পালন করতে পারবেন জি মহামান্য আদালত মিস্টার বিপ্লবকে 3 মাসের মধ্যে সিকিউরিটি বাবদ আদালতে 10 লক্ষ টাকা জমা দিতে হবে উক্ত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারলে
বাচ্চাকে সারা জীবনের জন্য তার মায়ের কাছে দিয়ে দেওয়া হবে। লালু ভাই, আরে বিপ্লব, তুই এত বছর পর কোথায় ছিলে? তুই আজ তোকে দেখে আমার কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। তুই তুই কেমন আছিস? লালু ভাই, আমি আবার বক্সিং কম্পিটিশন করতে চাই। পাগল হয়েছিস তুই? আরে কোন শিকারী বাঘকে যদি 4 বছর পিঞ্জারের মধ্যে আটকে রেখে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে বাঘও শিকার করা ভুলে যায়। আর তোর তো 4 বছর যাবত বক্সিং এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তুই হঠাৎ করে আবার এই সিদ্ধান্ত নিচ্ছিস কেন? লালু ভাই, যে বক্সিং প্রতিযোগিতা বছরে মাত্র একবার হয় এবং জিততে পারলে তার পুরস্কার 10 লাখ টাকা পাওয়া যায়। পাগল হয়ে গেছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? ও, তোর মাথায় তো আঘাত হয়ে গেছিল, ডাক্তার তোকে সব ছেড়ে দিতে বলেছিল। বিপ্লব, এ চিন্তা মাথা থেকে সরিয়ে ফেল, নইলে নইলে তুই মারা যাবি। আমার সন্তান আমার কাছ থেকে দূরে থাকলে আমি এমনিতে মরে যাব। লালু ভাই, আমাকে যদি জীবিত দেখতে চাও, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য আমাকে সহযোগিতা করো লালু ভাই। আরে বিপ্লব, তোর জন্য আমি জীবনও দিতে পারি, কিন্তু আমার যে ক্ষমতা নেই, তোকে তৈরি করার মতো টাকা পাবো কোথায়? তোকে প্রশিক্ষণ দেবে কে? আমি আমি দেব প্রশিক্ষণ। তুমি? এই আলী তোমাকে প্রশিক্ষণ দেবে। বিপ্লব, তোমার সন্তানকে তোমার কাছ থেকে আলাদা করে আমি অনেক বড় পাপ করেছি। এই বেঈমান মানুষটাকে ইমানদার হওয়ার সুযোগ দাও বিপ্লব। বাহ, তুমি আমাকে কি চমৎকার খবর শোনালে পাশা। বিপ্লব আবার বক্সিং করবে। শোনো পাশা, এই বক্সিং হবে বিপ্লবের জীবনের শেষ বক্সিং। ওকে জিন্দা রাখা যাবে না। ওকে স্যার, চলুন টাইগারকে দেখে আসবেন। ঠিক আছে, চলো। আসুন স্যার। পাশা, কিনে ফেলো ওকে। আর ওকে বলে দাও, শুধু জিতলেই হবে না, বিপ্লবকে চিরদিনের মতো শেষ করে দিতে হবে। হে আল্লাহ, তুমি তো রহমানের রাহিম, আলেমুল গায়েব তোমার নাম, তুমি হকগুলোর অন্তরের খবর জানো। তুমি যদি রহমানই হইবা, তাহলে কেন তুমি আমার বিপ্লবের এত কষ্ট দাও? কেন তুমি তার চোখ থেকে পানি ঝরাও? তাহলে তুমি হেফাজত করো, হেফাজত করো খোদা, হেফাজত করো। বিপ্লব, বিপ্লব, দাঁড়া বিপ্লব, বিপ্লব, তুমি বিপ্লব বেসিনো? কে তুমি? আমি সেই পাপি যে বিপ্লবের জীবনটাকে এলোমেলো করে দিয়েছি, তার স্ত্রীকে তার কাছ থেকে আলাদা করে দিয়েছি। এই জন্য আল্লাহ আমাকে অনেক শাস্তি দিয়েছে। এখন আল্লাহর কাছে শুধু একটা প্রার্থনাই করি, মৃত্যুর আগে যেন একবার বিপ্লব আর বিপ্লবের স্ত্রীর সাথে আমার দেখা হয়, আমি যেন তাদের কাছে মাপ চাইতে পারি। তুমি ঠিক সময় আইছো, এই তোমার খুব দরকার। চলো আমার লগে, চলো আসো। আরে ওই বড় লোকের মায়ে অন্তরা, অন্তরা নিচে নেমায় আয়, করতেছি
ঘরে আসার সাহস তুমি কোথায় পেলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট, নিচ ছোট লোক। বহুত দেখাইছ তুই, এবার আমার কথা হন, ভালো করে হন। এই চিনোস, চিনোস রে, চিনোস, দেখ দেখ ভালো করে দেখ। তুমি হ এই মাইয়া, তোর আর বিপ্লবী বিশ্বাসের মধ্যে আগুন জ্বালাইছিল, তোদের স্বামী স্ত্রী মধুর সংসার বরবাদ করে দিছিল। এই করে এই করে ও চরি চরি, তুই তো আবার অসুস্থ, সত্যি কি কর, কেন তুই কাম করছিলি, কার হুকুমে করছিলি, ওই রাতে আমার আর তোমার স্বামীর মধ্যে কিছুই হয়নি, ওটা ছিল একটা সাজানো নাটক, তোমার স্বামীর কোনো দোষ নেই, তোমার স্বামী ঘুমিয়েছিল, তার কাপড়ে লিপস্টিক আমি লাগিয়েছি, কানের দুল আমি লাগিয়েছি, যাতে তুমি বিশ্বাস করো তোমার স্বামীর সাথে আমি সারা রাত কাটিয়েছিলাম, এত বড় পাপ কাজ করা, এত বড় অন্যায় আদেশ করার লোক আর কেউ না, তোমারই জন্মদাতা পিতা। অনেক বড় লোকে মাইয়া তুই না, কিন্তু আমার জীবনে তোর মতো গরিবের মাইয়া আমি আর দেখি নাই, যার স্বামী থাই কেউ নাই, সন্তান থাই কেউ নাই, আর স্বামী স্ত্রী সম্পর্ক টিকা থাকে বিশ্বাসের উপরে, আর তুই যে তোরে এত ভালোবাসে তারে তুই অবিশ্বাস করলি। আমি গোলাপী, আমার রূপ যৌবনের দিকে তাকায় না, এমন পুরুষ আমার মহল্লাতে খুব কমই আছে, কিন্তু বিপ্লব এত কাছে থাকতেও ও কোনোদিন আমার দিকে চোখ তুলেও তাকায় নাই, বুঝতেও চায় নাই আমি কি চাই, বুঝতেও চায় নাই আমি কি কইতে চাই, কেন জানোস, কারণ হ্যাঁ তোর অনেক ভালোবাসা অনেক। চিনোস না, তিন ক্লাস কম ম্যাট্রিক পাস, যে বাচ্চার লইয়া তুই এত কিছু করতাছস, এই বাচ্চার লইয়া বিপ্লব কেন হাসপাতাল থেকে পালাইছিল জানোস, কারণ তোর বাপ তোর আর বিপ্লবের সম্পর্ক শেষ করার লাইগা তোর বাচ্চারে খুন করতে চাইছিল, মায়ের হালাতে চাইছিল তোর বাচ্চারে। আমি জানি তুই এখনো বিপ্লবরে ভালোবাসস, যদি সত্যি ভালোবাসা থাকস তাহলে বিপ্লবরে বাঁচা, সন্তানের কাছে পাওনের লাইগা বিপ্লব আইসে আবার লড়াই করব, হয়তো বাঁচবো হয়তো বাঁচবো না, একমাত্র তুই বাঁচতে বিপ্লবরে বাঁচাইতে, যা বিপ্লবরে বাঁচা, যা। আমি ওকে জীবিত চাই না, যেভাবে ওকে মেরে ফেলতে হবে। বাসা, তুমি টাইগারকে বলো বিপ্লবের মাথার ডান্সার ড্যামেজ আঘাত ওখানেই করতে হবে, আমি আমার মেয়ের জীবন থেকে ওকে সরিয়ে দিয়েছি, এই পৃথিবী থেকে ওকে সরিয়ে ফেলতে চাই, আই ওয়ান্ট টু কিল হিম, kill him, understand, I want to see him dead, daddy, daddy,
আমার গালে চর মেরেছে, আমার গালে। না, তোমাকে সেই মেয়ে থাপ্পড় মেরেছে যে মেয়ে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কোর্টে তাকে মিথ্যে কথা বলার জন্য তুমি বাধ্য করেছো। তোমাকে সেই স্ত্রী থাপ্পড় মেরেছে যার স্বামীকে তুমি খুন করতে চাও। তোমাকে সেই মা থাপ্পড় মেরেছে যে মায়ের সন্তানকে তুমি তার দুধ পান করতে দাওনি। আমি সেই মেয়েকে সাজা দিচ্ছি যে মেয়ে তার জন্মদাতা পিতার গালে থাপ্পড় মেরেছে। তুমি এসেছো, আমাকে তুমি মাফ করে দাও। অন্তরা, অন্তরা, বিপ্লব, বিপ্লব, তোমাকে জিততেই হবে। Come on!
তোমার আব্বুর কাছে যাও। আম্মু, আম্মু, রাজু, বাবা, আমার রাজু, আব্বু, রাজু, আব্বু, আম্মু, আম্মু, রাজু, রাজু, আম্মু, রাজু, আম্মু, আম্মু, বাবা, বাবা, তোরা, বিপ্লব, জীবনে কোনোদিন আমি কারো কাছে হার মানিনি। তোমার তোমার সততার নিকট আমি আমি হার মেনে গেছি, হার মেনে গেছি। দাঁড়ান, শাস্তি পাবার ভয়ে আপনি চলে যাচ্ছেন? শাস্তি আপনাকে পেতেই হবে। আজ তুমি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বসো, আমি তোমাকে বসতে বলেছি। আচ্ছা না ভাই, আমাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরো না নানু, জড়িয়ে ধরো না নানু, নানু।